সৌদি আরবে গৃহকর্মী নির্যাতন এবং প্রবাসীদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। গৃহকর্মী নির্যাতনের কারণে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মচারীকে বরখাস্ত। সৌদি ফেরত গৃহকর্মী রুনা লায়লার উপর নির্যাতনের সংবাদের প্রেক্ষিতে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েকদিনের বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকা এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ দূতাবাস অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনা নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে চাকরি থেকে চূড়ান্ত অপসারণ সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত গোলাম মাসে বলেন, সৌদি আরবের নারী গৃহকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রতিজ্ঞাবদ্ধ এবং যে কোনো কর্মচারী অনভিপ্রেত কর্মকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে দূতাবাস। বাংলাদেশি গৃহকর্মীদের জন্য গঠিত দূতাবাসের সেফ হাউস সিসিটিভি দ্বারা সর্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন সৌদি আরব থেকে ফেরত আসা গৃহকর্মী রুনা লায়লা। তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে বাংলাদেশ দূতাবাস ও সৌদি আরব দূতাবাসকে সেফ হাউসে থাকা গৃহকর্মীদের বাঁচানোর অনুরোধ করা হয়েছে। চিরকুটে উল্লেখ করা হয়েছে, সেখানে গৃহকর্মীদের দিয়ে অনেক খারাপ কাজ করানো হয়। চিরকুটটি শেষ দিকে মরতে বাধ্য করা লেখার জন্য চারজন ব্যক্তির নাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর নড়েচড়ে বসে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। এর প্রেক্ষিতে এই দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাই আশা করছি এখন থেকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে আমাদের প্রবাসীদের সাথে আর কোনো ধরনের প্রতারণা বা হয়রানি হতে হবে না। তাই আপনারা কেউ যদি কোনো প্রকার হয়রানি বা প্রতারণার শিকার হন, সরাসরি সৌদি দূতাবাসে তাদের নামে কমপ্লেন করবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TZN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।